ভারতের বিপক্ষে জয়কে স্বস্তির জয় বলে মন্তব্য করলেন বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ হাতুরে সিংহে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে হাতুরে আরও বলেন, শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা জিততে পারলে পুরো বিষয়টাই অন্যরকম হতো। এশিয়া কাপে গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে হার দিয়ে শুরু, ঘুরে দাঁড়ানো আফগানিস্তানকে হারিয়ে। সুপার ফোর শুরু পাকিস্তানের বিপক্ষে হার দিয়ে শ্রীলঙ্কার সাথে দ্বিতীয় দেখায় সম্ভাবনা জাগিয়েও ম্যাচ হেরে আসর থেকে ছিটকে যায় বাংলাদেশ। নিয়ম রক্ষার ম্যাচ ছিল ভারতের সাথে, সেই ম্যাচটাকেই শেষ ভালো বানিয়ে মাঠ ছাড়ল সাকিবরা। প্রেস কনফারেন্সে এসে হেড কোচ হাতুরে সিংহে বললেন, এই জয়ের গুরুত্ব তাদের কাছে অপরিসীম। এটা আমাদের জন্য নিঃসন্দেহে স্বস্তির জয়, যেটার জন্য ছেলেরা মুখিয়েছিল। যদি পুরো আসরের কথা বলি, আমাদের সামগ্রিক পারফরমেন্স ভালো ছিল না, তার যথেষ্ট কারণও আছে। ভারতের বিপক্ষে জয়ের আগে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা ম্যাচটা নিয়ে আক্ষেপ ছড়ল হাতুরুর কণ্ঠে। ওই দিন লঙ্কানদের হারাতে পারলে বাংলাদেশের হিসাব নিকাশটা শুক্রবার অন্যরকম হতো। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটাও আমাদের জেতার সম্ভাবনা ছিল, তবে শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। ওই ম্যাচটা জিততে পারলে বিষয়টা অন্যরকম হতো, আমাদের টেলেন্ডাররা যদি আরেকটু ভালো ব্যাট করতে পারত। সবশেষে টাইগার কোচ বললেন, এই জয়টা আস্থা এনে দেবে ক্রিকেটারদের, ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো খেলতে পারলে যেটা বেড়ে যাবে বহুগুণ। সাকিবদের জন্য শেষ বাসটা অপেক্ষা করছে কলম্বো স্টেডিয়ামে, এখান থেকে দলকে নিয়ে যাওয়া হবে টিম হোটেলে, এরপরই কিন্তু বাংলাদেশের বিমান ধরবেন টাইগাররা। তবে তার আগে ভারতকে হারিয়ে শেষটা রাঙিয়ে দিয়ে যাওয়ার জন্য ভক্তদের ধন্যবাদ পেতেই পারেন সাকিব আল হাসানের দল। শাহান পাপন, ডিবিসি নিউজ, কলম্বো, শ্রীলঙ্কা।